বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভাইট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ স্কুল অফ নলেজ, সেখান থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেসবুক পেজেও জয়েন করতে পারেন। যাই হোক, সম্মানিত শ্রোতা, আজকে আমরা শেয়ার করার চেষ্টা করব যে আয়কর কর্তনকারী প্রতিষ্ঠান কর্তৃক টিডিএস চালান তৈরিতে যে সকল ভুলগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ এ চালান করতে গিয়ে অনেকেই ভুলভাবে ভুল চালান তৈরি করছেন, তো কী ধরনের ভুলগুলো তৈরি করছেন এবং এই ভুলগুলো আসলে ছোটোখাটো ভুল কিনা বা বড় ধরনের ভুল কিনা সেটাই আমরা শেয়ার করার চেষ্টা করব। সম্মানিত শুধু অনেকেই আপনারা শুনে থাকবেন যে আমাদের এ চালান যে বা যারা তৈরি করছেন এ চালানে কিন্তু ভুল হলে এই ভুলটা কিন্তু সংশোধন করার সুযোগ নেই। এই জন্য আপনাদেরকে বুঝে শুনে কিন্তু এ চালানে টিডিএস মানে এ চালানে টিডিএস চালানটা তৈরি করতে হবে, মানে ভুল ভাল তৈরি করা যাবে না। তো অনেকে যে আপনাদের কার পক্ষে জমা দিচ্ছেন, অনেকে সেকশন ভুল করছেন, অনেকে কর বর্ষ বা অ্যাসেসমেন্ট ইয়ার ভুল করছেন, এরকম অনেক বিষয়গুলোই কিন্তু ভুল করছেন না জানার কারণে, না বোঝার কারণে। এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, টিডিএস চালান তৈরি করা শিখেই তারপরে টিডিএস চালানটা তৈরি করবেন। এবং আমাদের ভিডিও রয়েছে যে আপনার এ চালানে কীভাবে টিডিএস উচ্ছে কর কর্তন বা আপনার আয়কর কীভাবে পরিশোধ করবেন সেটা এ টু জেড দেখানো হয়েছে। যাই হোক, সম্মানিত শুধু এখন আমরা ওই ভুলগুলো একটার পর একটা আমরা আমাদের যে এ চালান ফর্ম সেই চালান ফর্মের সাথে দেখিয়ে শেয়ার করার চেষ্টা করব। প্রথম কথা হলো যে উচ্ছে কর্তনকারী সত্তা উচ্ছে করের টাকা নিজের নামে জমা দিয়েছে, অর্থাৎ চালানের তৃতীয় কলামে। তাহলে চালানের তৃতীয় কলামটা আমরা যদি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি, এটা হলো এ চালান ফর্ম। এই এ চালানটা আপনি অনলাইনে পোস্টিং দেওয়ার পরে এই চালানটা বেরোবে। তাহলে আমি বলছি চালানের তৃতীয় কি, যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ হতে প্রদত্ত হলো তার নাম, শনাক্তকরণ নম্বর এবং ঠিকানা। এইখানে ওনারা করছেন কি যে তৃতীয় নম্বর কলামে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনার টাকা প্রদত্ত হলো সেখানে কিন্তু সরবরাহকারীর নাম ঠিকানার পরিবর্তে এইখানে এখানে হবে কি সরবরাহকারীর নাম ঠিকানার পরিবর্তে এইখানে ভুলভাবে তিনি উচ্ছে কর্তনকারীর নাম ঠিকানা লিখে ফেলতেছেন। মানে হলো ধরেন আপনি এক্স ওয়াই জেড একটা প্রতিষ্ঠান, আপনি অন্য ধরেন আরিবান কোম্পানি বা আজাদ আইন কোম্পানি এরকম একটা কোম্পানির পক্ষে আপনি উচ্ছে করের টাকাটা কেটে জমা দিবেন, তাহলে কি দাঁড়ালো যে প্রতিষ্ঠানের পক্ষ হতে কাটতেছেন, তার মানে আপনি এবিসি কোম্পানি এক্স ওয়াই জেড প্রতিষ্ঠানের পক্ষে কাটছেন, তার মানে সেক্ষেত্রে আপনার কিন্তু সরবরাহকারের নাম ঠিকানা লিখতে হবে। এখানে কিন্তু আপনারা ভুলবশত আপনি যে কাটতেছেন সেটা আপনারই নাম লিখে দিচ্ছেন, আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানা ব্যবহার করছেন, এটা কিন্তু একটা মারাত্মক ধরনের ভুল, এইটা কিন্তু করা যাবে না। এটা হলো প্রথম ভুল। এটা আমরা এ চালানটা আবার আমরা দেখানোর চেষ্টা করবো সংক্ষিপ্ত আকারে। তাহলে কি যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদত্ত হলে, এটা হলো আপনি যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে ট্যাক্স কেটে জমা দিচ্ছেন সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের বা সরবরাহকারের নাম হবে। দুই হলো সরকারি যে কোডে টাকাটা জমা হচ্ছে, এই যে সরকারি প্রতিষ্ঠানের অনুকূলে টাকাটা জমা হচ্ছে সেখানেও কিন্তু অনেকে ভুল করছেন, অর্থাৎ সরকারি যে কোডে টাকা জমা দিতে হবে সেটিও ভুল, অর্থাৎ চালানের প্রথম কলামে যে সরকারি আপনারা যে সরকারি প্রতিষ্ঠানের অনুকূলে টাকা জমা হচ্ছে সেখানে উচ্ছে কর্তনকারী নিজের ট্যাক্স জোন সার্কেলের পরিবর্তে পণ্য বা সেবা সরবরাহকারী ট্যাক্স জোন বা সার্কেল অনেক সময় ভুলবশত সিলেক্ট করছেন। যদিও এটা অটো সিলেক্টেড হয়ে যাওয়ার কথা, তারপরেও যদি সিলেকশন না হয় তাহলে আপনাকে সিলেকশন করতে হবে, অর্থাৎ এই যে সার্কেলটা এটা কার হবে এটা আপনাকে মাথায় রাখতে হবে, যে আপনার যে সরকারি প্রতিষ্ঠানের অনুকূলে জমা দিচ্ছেন, অর্থাৎ এটা কিন্তু আপনার নিজস্ব, অর্থাৎ উচ্ছে কর্তনকারী যে ট্যাক্সটা কাটতেছে তিনিই তো জমা দিচ্ছেন, তিনি যেহেতু জমা দিচ্ছেন এটা সরবরাহকারীর ট্যাক্স জোন বা সার্কেলের পরিবর্তে কিন্তু এটা উচ্ছে কর্তনকারী ট্যাক্স জোন বা সার্কেল হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে কি এটা হলো আপনার ট্যাক্সের বা টিনের জোন বা সার্কেল। ওকে, দ্বিতীয় গেল। তৃতীয় নাম্বার আমরা বলছি তৃতীয় কলম কি, যাহার মারফত টাকা প্রদত্ত হলো তার নাম ঠিকানা শনাক্তকরণ নম্বর, এটা আমরা দেখাচ্ছি বাট অনলাইন আমরা দেখাবো আবার, তাই আমরা এখানে বলছি যে সেই কলমে উচ্ছে কর্তনকারী প্রতিষ্ঠানের নিজের নাম ঠিকানার পরিবর্তে, তার মানে যাহার মাধ্যমে টাকা প্রদত্ত হলো, মানে কি আপনি টাকাটা প্রদান করছেন,
আপনি এবিসি কোম্পানি কার পক্ষে জমা দিচ্ছেন? এক্স ওয়াই জেড। তাহলে পক্ষ হতে কার? এক্স ওয়াই জেড এর পক্ষ হতে। কে জমা দিচ্ছেন? জমা দিচ্ছে কি? এবিসি কোম্পানি, মানে আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানা আপনি ব্যবহার করবেন। তাই বলা হয়েছে যে উৎসের কর্তনকারী প্রতিষ্ঠানের নাম ঠিকানার পরিবর্তে সরবরাহকারীর নাম ঠিকানা লেখা হয়েছে। আবার কোনো চালানে উৎসের কর্তনকারীর পক্ষে যিনি ব্যাংকে টাকা জমা দিয়েছেন তার নাম ঠিকানা লিখছেন। ধরেন আপনার প্রতিষ্ঠানের একজন স্টাফ এক্স ওয়াই জেড বা মিস্টার রহিম বা করিম যেটাই হোক না কেন, আপনি সেটা লিখে দিচ্ছেন। এটা কিন্তু লিখলে হবে না, যেহেতু প্রতিষ্ঠানের নিজস্ব নাম রয়েছে, প্রতিষ্ঠানের নিজস্ব টিম রয়েছে, প্রতিষ্ঠানের নিজস্ব মোবাইল নাম্বার রয়েছে। অতএব এইখানে কিন্তু এবিসি কোম্পানি লিমিটেড, অর্থাৎ যার মাধ্যমে হলো এটা হলো এবিসি কোম্পানি লিমিটেড, আপনি কর কর্তন করেছেন এক্স ওয়াই জেড কোম্পানি লিমিটেড, এটা হলো তৃতীয় নাম্বার কলম হলো এক্স ওয়াই জেড কোম্পানি লিমিটেড। এবং আপনার এবিসি কোম্পানির যে ট্যাক্সের যে জোন বা সার্কেল সেটা হবে এক নাম্বার কলমে। আশা করছি উত্তরটা পেয়েছেন। চতুর্থ যে ভুলটা করেন, চালানে কর বর্ষ নির্বাচন করতে এটা অটো সিলেক্ট হয়ে থাকে সেটা আমরা দেখাবো। মানে এ চালানে ঢুকলেই 23-24 সিলেকশন হয়ে থাকে। আসলে মাথায় রাখতে হবে এ চালানে যে আমাদের 23-24 কর বর্ষ এটা কিন্তু অলরেডি গন, আপনি যে উৎসে কর কর্তন করছেন এটা কিন্তু 24-25 মাথায় রাখতে হবে। আপনি 24-25 কর বর্ষ ইনকাম ইয়ার যা হয় অ্যাসেসমেন্ট ইয়ার বা কর বর্ষ তার পরবর্তী বছর হয়, তো সেহেতু আপনাকে সিলেক্ট করতে হবে 24-25, কিন্তু বাই ডিফল্ট 23-24 সিলেক্ট করা থাকে। এই ভুলগুলো প্রায় লক্ষ্য করা যাচ্ছে। এক্ষেত্রে তারা চলতি অর্থ বছর সিলেক্ট করে চালান জমা দিয়েছে, এটা একটা বড় ধরনের ভুল, অর্থাৎ এটা 23-24 নয়, এটা হবে 24-25। এবং আরও ব্যাপারটা রয়েছে, আপনি যে টাকাটা জমা দিচ্ছেন সেটা নিশ্চিত কোনো একটা ধারার বলে জমা দিচ্ছেন, কোন ধারায় জমা দিচ্ছেন ধারা সিলেকশনেও ভুল রয়েছে। তাই বলা রয়েছে উৎসের কর্তনের ধারা নির্বাচন এবং ট্যাক্সের হারেও ভুল পাওয়া যাচ্ছে বা ভুল দেখা যাচ্ছে। এছাড়া কী বাবদ অর্থ জমা হয়েছে সেগুলোর বিস্তারিত কোনো বিবরণ লেখা নাই, যদি সুযোগ থাকে সেটা আপনারা বিস্তারিত লিখে দিবেন। তাই এখন এখন মূল বিষয়টা হলো, তাহলে এখানে অনেক বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এই যে কলাম 1, কলাম 2, কলাম 3, তারপরে ধারা সিলেকশন মাথায় রাখতে হবে। এরপর আমরা এ চালানে চলে যাবো। তা যাওয়ার আগে একটু বলে নিই যে এ চালান ভুল এ চালানে যদি আপনি ভুল করে থাকেন সেই ভুলটা আসলে সংশোধন করার কোনো সুযোগ নেই। তাছাড়া আপনার ভুল চালান দিয়ে যদি ট্যাক্স অফিসে কথা থাকে কিন্তু ট্যাক্স ক্রেডিট নেওয়া যাবে না, অর্থাৎ আপনি তো ট্যাক্স কর্তন করছেন 24-25 ভাই, কিন্তু আপনি জমা দিয়েছেন 23-24, তাহলে 23 ভুলবশত 23-24 সিলেকশন হয়েছে। এখন 23-24 যদি সিলেকশন হয়ে যায় এটা দিয়ে কি ট্যাক্সের ক্রেডিট নেওয়া যাবে? অবশ্যই নেওয়া যাবে না। এজন্য বলা রয়েছে যে পাশাপাশি যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের টিডিএস কাটা হয়েছে তিনি বা সেই প্রতিষ্ঠান চালানে ভুল পেলে সেটি অস্বীকৃতি জানাতে পারে, এবং যে প্রতিষ্ঠানের কাছ থেকে আপনি কাটতেছেন বা এটা করতেছেন কেটে জমা দিচ্ছেন সে প্রতিষ্ঠান বলতে পারে যে ভাই আপনি কী চালান জমা দিলেন, আমি জমা দিবেন 24-25, আপনি জমা দিচ্ছেন 23-24 মানে কি, এটা তো ভুল। এই ভুলগুলো করা যাবে না, বুঝে শুনে কিন্তু আপনাকে কাজগুলো করতে হবে। অর্থাৎ এ চালানের মধ্যে যে ভুলগুলো পাওয়া যাচ্ছে সেই ভুলগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে আমরা এ চালান মূল সার্ভারে গিয়ে আমরা আর একবার একটু প্রসেসটা দেখিয়ে রাখবো। তাহলে সম্বন্ধে শুধু আমরা আবার মূল সার্ভারে চলে যাচ্ছি। সম্বন্ধে শুধু গুগল ক্রমে গিয়ে এ চালান লিখবেন। এ চালান লিখলে এই অটোমেটিক এটা এই পেজটা শো করবে, আপনি এখানে এই যে অটোমেটেড চালান সিস্টেম অর্থাৎ আইবাসে সিলেক্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার আমাদের যে এসালানের যে মূল সার্ভার সেই সার্ভারে নিয়ে যাবে। এইখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন ছাড়াই চালানে এন্ট্রি করা যাবে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মূল যে এসালান ফর্ম বা এসালানের যে ওয়েবসাইট সেখানে চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত শুধু এটা হলো এসালান ফর্মের আমাদের মূল এসালান ফর্মের ওয়েবসাইট। এখান থেকে যখন এনবিআর এর জমা সিলেক্ট করবেন এখানে দেখেন লেখা আছে আয়কর মূসক ডিউটি অর্থাৎ অন্যান্য সব কিছু। তো আমরা যেহেতু আয়করের বিষয়টা দেখছি এখানে আয়করের বিষয়টা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে একটু মাথায় রাখবেন এই যে আমি যে বলেছিলাম 3 নম্বর, তো আপনার কোম্পানির 3 নম্বর দিবেন। এই যে এইখানে দেখেন কর বর্ষ বাই ডিফল্ট কিন্তু 23-24 সিলেক্ট হয়ে আসে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে এটা কত হবে, আপনি 24-25 উচ্ছে কর কর্তন করছেন, 23-24 না, 23-24 কর বর্ষ ইজ গন, তার মানে আপনার 24-25 বাই ডিফল্ট কত কী করতে হবে আপনাকে এটা চেঞ্জ করে নিতে হবে, 24-25 করতে হবে। আয়করের ধরন আপনি কিন্তু ব্যক্তির কর জমা দিচ্ছেন না, কোম্পানি কর্তৃক দেয় এই যে কোম্পানি কর্তৃক দেয় আয়কর সিলেক্ট করবেন। এরপরে আয়করের
ধরনও অনেকে বুঝতেছেন না, এখানে খুব সুন্দরভাবে দেখেন লেখা আছে উচ্চকর, সিম্পল জিনিস, উচ্চকর সিলেক্ট করলাম। এরপরে ম্যাক্সিমাম যিনি ভুল করছেন আয়করের ধারা নির্বাচন করতে, এখন মনে করেন আপনি একজন আপনার প্রতিষ্ঠানের স্টাফের উচ্চকরের টাকা জমা দেবেন, বেতনের এগেনস্টে যে উচ্চকর আছে সেটা সেটা তাহলে যে প্রথমে সিলেক্ট করাই আছে। এখানে সবগুলো একটার পর একটা স্টেপ বাই স্টেপ অনেকগুলো রয়েছে। তবে অনেকে যে বিভিন্ন ধরনের সেবাগুলো রয়েছে, যে সেবার এগেনস্টে যে উচ্চকর কর্তন করতে হয়, কীভাবে সেবার এগেনস্টে উচ্চকরের টাকাটা জমা দেবেন সেটা আমরা আলাদাভাবে দেখিয়ে রাখবো। তবে এই 90 নম্বর সিলেক্ট 90 নম্বর ধারাটা সিলেকশন করতে পারেন। তাহলে আপনার এখান থেকে যেটা হবে সেটা, তাহলে আমি ধরে নিলাম আপনার প্রতিষ্ঠানের বেতনের এগেনস্ট উচ্চ করের টাকা আপনি জমা দেবেন। ওকে ফাইন, এখন আপনি জমা দেবেন ধরে নিলাম, ধরেন 600 টাকা, 600 টাকা না, আপনার ধরেন 10 জন স্টাফ, 10 জন স্টাফের যদি 500 টাকা করে হয় তাহলে 5,000 টাকা এই মাসে জমা দেবেন, ধরলাম 5,000 টাকা। ওকে, এইভাবে আপনি করবেন কি, তৈরি করবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমরা ওকে করি তাহলে দেখেন এইভাবে চলে আসবে। এখন বলতে পারেন তো তথ্য তো আসলো না, কারণ আমি তো টিন বসাইনি ভাই, টিন বসাইলেই অটোমেটিক তথ্যটা চলে আসতো। তো তথ্যটা চলে আসার পরে এখানে আপনার যে টিন, ধরেন আমি তো কোনো প্রতিষ্ঠানে দেখাবো, তো প্রতিষ্ঠানের টিন দেখালে অনেক সময় তথ্য লিক আউট হয়ে যায়, ইউটিউব অনেক সময় ঝামেলা করে। তো এইখানে যে কর অঞ্চল, আপনার যে কর অঞ্চল অর্থাৎ আপনার যে ট্যাক্সের জোন, সেই ট্যাক্সের জোনটা এখানে শো করবে। তারপরে বলা রয়েছে যে সরকারি প্রতিষ্ঠান বরাবর টাকাটা জমা হচ্ছে, অর্থাৎ আপনার, আপনি যে উচ্চে কর কর্তন করলেন এটা কিন্তু আপনার প্রতিষ্ঠানের যে ট্যাক্সের যে সার্কেল সেই সার্কেলে কিন্তু জমা দেবেন। যদি সিলেকশন করা থাকে তাহলে তো ওকে ফাইন, সিলেকশন না করলে এখান থেকে আপনি সিলেকশন করে নেবেন যে আপনার প্রতিষ্ঠানের বা ট্যাক্সের জোন কত এবং সার্কেল কত। ধরে নেন এখান থেকে ট্যাক্সের জোন আসবে কোনো একটা ট্যাক্সের জোন, এদের দেখেন কত সুন্দরভাবে সব শো করতেছে। আমি ধরে নিলাম ঢাকা 3 সিলেক্ট করলাম। এরপরে এখান থেকে বলছে যে প্রতিষ্ঠানের কোড বা নাম টাইপ করুন, এখান থেকে যে সার্চিং হচ্ছে, সার্চিং হলে হয়তো এখান থেকে আসবে। তো মনে রাখেন যে এই ট্যাক্স জোন 3 আন্ডারে যে সার্কেল সেই সার্কেলটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, আচ্ছা, ওকে, আমরা এখানে তো বলছি যে এই যে চলে আসছে অটোমেটিক, এই যে একটু সার্ভারের সমস্যার কারণে সময় নিচ্ছিল। আমি ধরেন একটা সিলেকশন করলাম, হ্যাঁ, এই যে একটা সিলেকশন করলাম, করার পরে তারপরে বলছে কোন কোন খাতে কোডে অর্থ জমা হচ্ছে। আমি বলছি কোম্পানি কর্তৃক প্রদেয় আয়কর, অর্থাৎ কোম্পানি স্টাফদের উচ্চ করে টাকা ইয়া করবে, 5,000 টাকা। এরপরে বলছে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ জমা হচ্ছে, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের, সে ব্যক্তি প্রতিষ্ঠানের তো টিন দিলে অটোমেটিকই সেই প্রতিষ্ঠানের নাম চলে আসবে, তাই না? এই প্রতিষ্ঠানের নাম, এই যে প্রতিষ্ঠান বা সংস্থা এখানে আছে, প্রতিষ্ঠান বা সংস্থা সিলেক্ট করলেন, এখান থেকে ওই প্রতিষ্ঠানের আপনি কি করবেন টিন বিন বা অন্যান্য যেটাই হোক ভেরিফাই করে নেবেন। এখানে টিন নাম্বার দিলে চেক টিন নাম্বার এখানে শো করবে। তারপর বলছে যাহার মারফত প্রদত্ত হলো, তো যাহার মারফত প্রদত্ত হলো এটা তো ভাই আপনার, আপনি নিজে দিচ্ছেন না, এটা কোম্পানি দিচ্ছে, তার মানে কোম্পানির, আপনি কোম্পানির কিন্তু যাতে পরিচয়পত্র নম্বর থাকবে না, জন্ম নিবন্ধন থাকবে না, কী থাকবে, টিন, আপনি টিনটি আবার ভেরিফাই করেন অথবা অন্যান্য দিয়ে বিন ভেরিফাই করেন, তাহলে এই কোম্পানির টিন অথবা ওই প্রতিষ্ঠানের এমডির তথ্য দেন বা রেসপন্সিবল যে ব্যক্তি সে ব্যক্তির তথ্য আপনি এখানে দিতে পারেন। কারণ আপনি ভাই স্টাফ, আপনি যে কোনো সময় প্রতিষ্ঠান শিফট করতে পারেন, কিন্তু ওই প্রতিষ্ঠানের এমডি ডিএমডি বা ওই প্রতিষ্ঠানের যিনি থাকবেন চেয়ারম্যান, তারা কিন্তু কোম্পানি তৈরি করছেন, তো তারা তো থাকবেন, সেহেতু ওই প্রতিষ্ঠানের আপনি এখানে দিতে পারেন কি প্রতিষ্ঠানের ব্যক্তির বা শেয়ার হোল্ডার ডিরেক্টরের টিন নাম্বার দেবেন, এখানে তথ্য ভেরিফাই করবেন। অথবা যে যদি ওই প্রতিষ্ঠানের টিন থাকে তাহলে আমরা সরাসরি আচ্ছা টিন নাম্বার দেবো, চেক আউট করে ফেলবো, ওই প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার দিলাম, মোবাইল নাম্বার, এরপরে তো পরবর্তী প্রসেস যেভাবে হয় সেভাবেই। তো যাই হোক, সম্বন্ধে শুধু আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে, কারণ এ চালানে অনেক ধরনের ভুল আমরা লক্ষ্য করছি, সেই ভুলটাকে সংশোধন করানোর জন্যই আজকের ভিডিওটি করা। এরপরে আমরা অন্যান্য বিষয়গুলো, ভ্যাটের বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। অনেকে ভ্যাটের 6.6 অর্থাৎ উচ্ছে ভ্যাট কর্তনের সার্টিফিকেট যথাযথভাবে পূরণ করতে পারছেন না, আবার ভ্যাটের 6.3 মূসক চালান যেটা সেটাও কিন্তু পূরণ করতে পারছে না, কোন ঘরে কীভাবে যে পূরণ করছে এটা বলাটাই খুব কঠিন। এবং 6.6 দেখে আসলে রিটার্নটা সাবমিট করা ভ্যাটের, এটা কিন্তু অনেক জটিল একটা ব্যাপার, সেটাও আমরা কিন্তু শেয়ার করার চেষ্টা করবো। যাই হোক, সম্মানিত শুধু যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। তাহলে সম্মানিত শুধু আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।